ওয়াশিংটনের পোয়ালাপে গাড়ির ভিতরে অসহ্য গরমে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক নারী সকাল 8টার দিকে তার 1 বছরের শিশুকে ভুল করে গাড়ির ভেতরে ফেলে রেখে অফিসে চলে গিয়েছিলেন। বিকেল 5টায় অফিস শেষ হয়ে তার দীর্ঘ এই 9 ঘন্টা সেই নারীর সন্তানের কথা মনেই ছিল না। কাজ শেষে গাড়িতে ওঠার সময় দরজা খুলতেই শিশুটিকে সিটেই দেখতে পান, কিন্তু ততক্ষণে শিশুটির দেহ নিথর হয়ে গেছে। পুলিশ জানিয়েছে অসহ্য গরমে বদ্ধ গাড়ির ভেতরে তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছিল। 9 ঘন্টা ধরে ওই বদ্ধ গাড়ির গরমে মৃত্যু হয়েছে শিশুটির।